পবিত্র আখড়ায় দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। ইমাম হুসেন আমাদের উম্মতের জন্য যে কুরবানটা করছে, ওই কারণে ইমাম হুসেনের জন্যই আমরা আসলাম। আয় আমার হুসেন, আয় আমার ইমাম, একই তীর থেকে দুই হলো শহীদ। যথেষ্ট নিরাপত্তা পেয়েছি, আমরা প্রশাসনের কাছে শুকরিয়া আদায় করছি। থমকে আছে হুসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলা মামলা। সাক্ষী আনার ব্যাপারে পুলিশকে জোরালো ভূমিকা নিতে হবে, এখানে কোনো গাফিলতি করা চলবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চেয়ারপারসনকে মুক্ত করতেই নির্বাচনে যাওয়ার চিন্তা ভাবনা বিএনপির। নির্বাচন আর বেগম জিয়ার মুক্তিকে এখন আর এক করে দেখছেন না শীর্ষ নেতাদের কেউ কেউ। বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে জানালেন দুদক আইনজীবী। অভিযোগ সাজানো, মন্তব্য জয়নুলের। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কয়েক সপ্তাহের ব্যবধানে জীবাণু সংক্রমণে 7 রোগীর মৃত্যু। বন্ধ রয়েছে 4টি অপারেশন থিয়েটার, মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। রাঙামাটির নানিয়াচরে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিটিএফ কর্মী নিহত। প্রতিপক্ষ দুই গোষ্ঠীর কোন্দলের জেরে হত্যাকাণ্ড, বলছে পুলিশ। এবং 17 ঘন্টার ব্যবধানে এশিয়া কাপে আবারও মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোর এর প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। পবিত্র আশুরায় রাজধানীর বিভিন্ন স্থানে শোকাবহ পরিবেশে চলছে তাজিয়া মিছিল। দিবসটি উপলক্ষে রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। তাদের হাই হোসেন, হাই হোসেন মাতবে কেঁপে ওঠে চারদিক। তাজিয়া মিছিল ঘিরে হোসেনি দালান এলাকা সহ রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ক্ষমতার লোভ, চক্রান্ত ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের চেতনা ধারণ করে প্রতি বছরের মতো এবারও মুসলমান ধর্মের শিয়া সম্প্রদায় পালন করছে পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীর পুরানো ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। লাল কালো নিশান উড়িয়ে তাজিয়া মিছিলের মাধ্যমে ফোরাত নদীর পাশের সেই হত্যাযজ্ঞের শোকাবহ পরিবেশ সৃষ্টি করায় যার মূল উদ্দেশ্য। আমাদের মা ফাতেমা, নবীজি, হাসান হোসেন, শের আলী, আমরা মনে করেন মহরম পালন করছি। আমাদের অনেক কষ্ট মনে, আমাদের নবীজির জন্য। আমরা বহন করতেছি আব্বাসী আলমদার। আমরা এটা নিয়ে এখন হোসনি দালান থেকে বেরোইছি, কারবালার ময়দানে গিয়ে এটাকে শেষ দেবো। হুসাইনের জন্য আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি। তারা আমাদের জন্য যা করছে আমরা তার তা করতে পারবো না। যতটুকু করতে পারতেছি এটুকু সন্তুষ্ট। শোকের এই মিছিল বকশিবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ঝিকাতলায় গিয়ে শেষ হয়। এছাড়াও নগরের মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার ও পল্টন এলাকা থেকে বের করা হয় তাজিয়া মিছিল। আমরা শোক মিছিল বের করি, যে ইমাম হোসেনকে বলি যে হে ইমাম হোসেন, আমরা সেদিন আপনার সাথে ছিলাম না, আজকে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছে, সঙ্গে আছে। নিরাপত্তার স্বার্থে মিছিলে যে কোনো ধরনের ধাতব পদার্থ ও ছুরি ব্যবহার আগেই সম্পূর্ণ নিষিদ্ধ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের ভালো নিরাপত্তা ব্যবস্থা ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরা সবাই সতর্ক ছিলাম, যার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া মিছিলটির সঙ্গে রয়েছেন আজহার লিমন। একই সঙ্গে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি লিমনের কাছে। লিমন,
তাজি মিছিলের সকালের পর্বের আনুষ্ঠানিকতা ভালোভাবে শেষ হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি লেকে, যেখানে শিয়া সম্প্রদায় প্রতীকী কারবালা প্রান্তর মনে করে এবং এই লেককে আসলে ফোরাতের তীর মনে করা হয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে পুরো তাজিয়া মিছিলের যে বড় কাফেলা, সেই যে কাফেলাটি ইমাম বাড়া থেকে এসেছেন, সেই কাফেলাটিতে যে ধরনের অনুষঙ্গ ছিল, যারা ছিল, তারা সকলেই কিন্তু এই ধানমন্ডি লেকে এসে তারা শেষ করেছেন। এবং তাদের হাতে যে সমস্ত অনুষঙ্গ ছিল, যেমন পতাকা সহ হোসেনের প্রতীকী রওজা, এর সবকিছুই কিন্তু এখানে পানিতে ডোবানো হয়েছে। এটি কলেজ, নিউ মার্কেট, আজিমপুর থেকে এই পুরো যে রাস্তায় আমরা দেখেছি যে শিয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে ছিল। অনেক কথা, অনেক পরিকল্পনা ছিল যে বাইরে থেকে মিছিলে যোগ দিতে, যে রাস্তায় আমরা দেখেছি যে শিয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে ছিল। অনেক কথা, অনেক পরিকল্পনা ছিল যে বাইরে থেকে মিছিলে যোগ দিতে পারবে না, ইমামবাড়া থেকে যোগ দিতে হবে, কিন্তু শেষমেশ কিন্তু আমরা দেখেছি যে সেই বাদ কিন্তু মানেনি। আমরা দেখেছি যে রাস্তার মোড়ে মোড়ে থেকে বিপুল পরিমাণ শিয়া সম্প্রদায়ের মানুষেরা এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা হাই হোসেন, হাই হোসেন সড়কে মাতম করতে করতে, মাতমের সুরে সড়ককে প্রকম্পিত করতে করতে কিন্তু তারা এই ধানমন্ডি লেকে এসে শেষ করেছেন। আপনাকে একটু বলি যে পুরো সড়ক জুড়ে কিন্তু আমরা দেখেছি যে শিয়া যারা সম্প্রদায় রয়েছে তাদের তাদের মধ্যে যারা বৃদ্ধ, তাদের মধ্যে যারা বৃদ্ধ, তাদের মধ্যে যারা যুবক, তাদের মধ্যে যারা যুবতী, আমরা দেখেছি মায়েদেরকেও কিন্তু তাদের শিশুকে কোলে করে নিয়ে এই মিছিলে আমরা অংশ নিতে দেখেছি। আমি সবশেষে যেটি বলা যায় যে আসলে অন্যান্য যে অনুসারীরা রয়েছেন ইসলাম ধর্মের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে, তাদের থেকে কিন্তু শিয়া সম্প্রদায়ের এই যে এই আশুরা পালনের রূপটা কিন্তু আলাদা, কিন্তু আমরা এইটুকু বুঝতে পেরেছি যে তারা বংশ পরম্পরা এবং যুগ যুগ যুগান্তর এই 400 বছরের তাদের এই রেওয়াজ ধরে রাখতে চান। আমরা একটু চট্টগ্রামের খবর শুনবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল আলম, সেখানকার খবর জানতে তার কাছে চলে যাচ্ছেন। আজহার, আপনাকে যেটি বলতে পারি, আজকে সারা বিশ্বের মানুষ আজকের এই দিনটিকে ত্যাগের এবং শোকের দিন হিসেবে পালন করছেন। তারই অংশ হিসেবে চট্টগ্রামে যে পাহাড়তলি রয়েছে, এখানে শিয়া সম্প্রদায়ের প্রায় 5 থেকে 10 হাজারের বেশি পরিবার রয়েছে। এখানে বিভিন্ন পাড়া মহল্লা রয়েছে শিয়া সম্প্রদায়, তাদের পক্ষ থেকে কিন্তু কিছুক্ষণ পরে এখান থেকে একটা তাজিয়া মিছিল বের করা হবে। এখানে বিভিন্ন অলিতে গলিতে যেই আসলে যে তাজিয়া মিছিলের যেই নিশানা, যেমন মিনার এবং ঘোড়া সহ যে তলোয়ার এবং ঝান্ডা সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো সেখানে তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ পরে কিন্তু চট্টগ্রামের এই পাহাড়তলি এলাকা থেকে কিন্তু বিভিন্ন গলি থেকে কিন্তু এখানে শত শত এরকম আমরা মিনার এবং বিভিন্ন ঘোড়া সহ বিভিন্ন নিশানা তারা বের করা হবে। আপনি হয়তো জানেন চট্টগ্রামে আজকে সকালে কিন্তু সদরঘাট এলাকা থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়েছে। আজকে এইখান থেকে যে তাজিয়া মিছিলটি বের করা হবে এটি পুরো চট্টগ্রাম শহর প্রদক্ষিণ করবেন। আশা করা হয়ে থাকে, একে বলা হয়ে থাকে এখানে প্রায় 50,000 মানুষ বা 40 থেকে 50,000 মানুষ এখানে এই তাজিয়া মিছিলে স্থান পাবে এবং তারা এখানে থাকবে এবং এখানে যে বিভিন্ন ঝান্ডা স্থাপন করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সার্বিক নিরাপত্তার জন্য এখানে প্রায় 400 বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে শুধু এই মিছিলটিকে কাভার করার জন্য। এটি 3টা থেকে 3:30 দিকে এই মিছিলটি বের হবে বিভিন্ন অলিগুলি থেকে শুরু হয়ে। আপনি হয়তো জানেন 680 খ্রিস্টাব্দে অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যে শহীদ হয়েছিল এবং তার পরিবার সহ তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই দিবসটিকে শোক হিসেবে পালন করার জন্য, সেই দিবসটিকে মানুষকে দেখানোর জন্য কিন্তু এই তাজিয়া মিছিল বের করা হয় চট্টগ্রামের পক্ষ থেকে এবং সারা বিশ্বের পক্ষ থেকে। তারই অংশ হিসেবে চট্টগ্রামের এই পাহাড়তলি থেকে এই তাজিয়া মিছিল বের করা হচ্ছে। এখানে যেটা বললাম যে এখানে 30 থেকে 40 হাজারের বেশি মানুষ হবে। তো এই ছিল চট্টগ্রাম পাহাড় থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতির সংবাদ। কিছুক্ষণ পরে এই মিছিলটি শুরু হবে। তাজিয়া মিছিলের খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম এবং ঢাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। এদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী নগরীর কামারুজ্জামান চত্বর থেকে তাজিয়া মিছিল বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
একই সময় নগরীর উপশহর মারকাজ মসজিদ এলাকা থেকে আরও একটি শোক মিছিল বের করা হয়। পুলিশের কড়া পাহারায় খুলনার সাউথ সেন্ট্রাল রোড থেকে তাজিয়া মিছিল বের করে আঞ্জুমানি পাঞ্জাতানি। এতে কালো পতাকা নিয়ে অংশ নেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মিছিল শেষে সাউথ সেন্ট্রাল রোডে আলোচনা সভায় পবিত্র আশুরার গুরুত্ব তুলে ধরেন তারা। যশোরে ঈদগাহ ময়দান থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মোড়লি মোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। এ সময় হাই হোসেন ধ্বনিতে শোক প্রকাশ করেন শিয়া অনুসারীরা। এছাড়া মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। আরবি শব্দ আশরুন তথা দশ, শব্দটি থেকেই আশুরার উৎপত্তি। মহরমের দশ তারিখকে সম্মানিত মনে করেই পবিত্র আশুরা বলা হয়। দিনটিকে ঘিরে বেশিরভাগ নবীর জীবনে রয়েছে উল্লেখযোগ্য ঘটনা। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন তার পরিবার সহ কারবালায় শহীদ হন। তাই দিনটি মুসলিম দুনিয়ায় যেমন স্মরণীয়, তেমনি আসমানি কিতাবের অনুসারীদের কাছেও খুবই তাৎপর্যপূর্ণ। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। দশই মহরম, মুসলিম বিশ্বাস অনুযায়ী আরবি নববর্ষের দশম দিনটিতেই আল্লাহ আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন এবং কেয়ামত হবে এই দিনে। প্রায় প্রত্যেক নবীর সাথে তাৎপর্যপূর্ণ ঘটনা থাকায় মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ। বলা হচ্ছে যে ফিহা আরবা তুহরম, তার মধ্যে যে সম্মানীয় মাস মহরম, এবং সেখানে যে একটা আশুরা আছে সেটা অবশ্যই সকল নবী এবং নবীদের যুগে সেটা অবশ্যই সম্মানের সাথে এই দিনটিতে রোজা এবং ইবাদত করা হয়েছে। কেয়ামত হবে এইরকম আপনার আশুরার দিনে দশ তারিখ মহরমের, আবার এই দিনটা থাকবে শুক্রবার। এছাড়া হযরত মুসার ফেরাউনের কবল থেকে মুক্তি, হযরত ঈসার জন্ম ও আকাশে তুলে নেয়া এই দিনেই ঘটে। আইয়ুব নবীর কুষ্ঠরোগ থেকে মুক্তি ও হযরত ইউনূসের মাছের পেট থেকে মুক্তি, হযরত সুলাইমানের সিংহাসন ফিরে পাওয়া ও নমরুদের অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রক্ষা পাওয়ার ঘটনাও এদিনেই ঘটে। আশুরাকে আজকে আমরা কারবালার দিন মনে করি। আসলে কারবালার ঘটনা অনেক পরে, 680 খ্রিস্টাব্দের দশই মহরম। পরবর্তী শাসক নির্ধারণ নিয়ে ইরাকের কুফা নগরীর অদূরে ফোরাত নদী তীরবর্তী কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসূলের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ও সঙ্গী সহ 72 জন। আল্লাহর হাবিব বলছেন যে আমার উম্মত তোমাদের কাছে আমি আমার কোনো বিনিময় চাই না, আমি একটা জিনিস চাই যে তোমরা আমার আপনজন যারা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, এদের সাথে তোমরা ভালো আচরণ করবে। নফল ইবাদতের মাধ্যমে সুন্নি মুসলমানরা দিবসটি পালন করেন। অন্যদিকে মাতম ও তাজিয়ার মাধ্যমে দিবসটি পালন করেন শিয়া মুসলমানরা। যেহেতু কারবালার মাঠে অনেক রক্ত ঝরেছে, ওই ফিলিংসটার জন্য এই রক্ত ঝরে, শরীর চাপড়ায় রক্ত প্রবাহিত করে, এগুলি শরীয়ত সমর্থন করে না। কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে আশুরাকে সর্বোচ্চ ত্যাগ শিক্ষার বড় উদাহরণ মনে করেন মুসলমানরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। 2015 সালে পবিত্র আশুরার রাতে পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা বিস্ফোরণের মামলার 3 বছর পেরিয়ে গেলেও আদালতে আশানুরূপভাবে সাক্ষী না আসায় থমকে আছে মামলার কার্যক্রম। রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন সাক্ষ্য শেষ করতে প্রয়োজন পুলিশের সহযোগিতা, আর আসামিপক্ষের আইনজীবী বলছেন এ ঘটনায় শুধুমাত্র 164 ধারার জবানবন্দির উপর ভিত্তি করে মামলা করেছে রাষ্ট্র। শাফিন জাহিদের প্রতিবেদন। 2015 সালের 24 অক্টোবর মধ্যরাত রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে চলছিল তাজিয়া মিছিলের প্রস্তুতি। হঠাৎ পরপর শক্তিশালী 3টি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে হোসেনি দালানের পুরো আঙিনা, মুহূর্তের মধ্যে ভণ্ডুল হয়ে যায় সব। বোমার আঘাতে আহতের সংখ্যা দাঁড়ায় শতাধিকে, আর হাসপাতালে নেয়ার পর মারা যায় এক কিশোর। ঘটনার পর চকবাজার থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার 6 মাস পর 2016 সালের 21 এপ্রিল 10 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এর পরের মাসে অর্থাৎ 31 মে আদালত 10 জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করে ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতকে মামলা পরিচালনার জন্য নির্দেশ দেন।
মামলাটি বর্তমানে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মামলায় সাক্ষী করা হয় 46 জনকে, এখন পর্যন্ত 9 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। রাষ্ট্রপক্ষ বলছে পুলিশের অবহেলায় মামলার কার্যক্রম ধীর গতিতে এগুচ্ছে। মামলাটা প্রমাণ করার জন্য যা যা প্রয়োজন, যা যা করা দরকার, সেটা অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে করবো। সাক্ষী আনার ব্যাপারে পুলিশকে জোরালো ভূমিকা নিতে হবে, এখানে কোনো গাফিলতি করা চলবে না। আসামিপক্ষের আইনজীবী বলছেন ঘটনার সিসিটিভির ফুটেজে তাদের কোনো আসামিরই ছবি নেই, শুধুমাত্র 164 ধারার জবানবন্দির উপর ভিত্তি করে মামলা চালাচ্ছে রাষ্ট্র। এখন রাষ্ট্র প্রমাণ করবে শুধুমাত্র 164 বেসিস করে, যখন ট্রায়াল হবে তখন আমরা আসামিরা প্রমাণ করতে পারবো যে আসামিরা এই ঘটনাটা ঘটায়নি। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 অক্টোবর দিন নির্ধারণ রয়েছে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে লঘুচাপের কারণে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে 4টি মাছ ধরার ট্রলারের 70 জেলে নিখোঁজ। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। নির্বাচনের সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই, এমনটাই এখন বলছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কেউ কেউ। এই প্রেক্ষাপটে বিএনপি পন্থী বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনী লড়াইয়ে দেখছেন বিএনপিকে। তারা বলছেন সরকার বদলের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতেই নির্বাচনে যাবে বিএনপি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর থেকেই বেগম জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছে বিএনপি। সভা সমাবেশ থেকে শীর্ষ নেতারা বারবার বলছেন দলীয় চেয়ারপারসনকে ছাড়া কিছুতেই নির্বাচনে যাবে না জাতীয়তাবাদী দল। ক্রমেই নির্বাচন ঘনিয়ে এলেও মিলছে না বেগম জিয়ার মুক্তির কোনো আভাস। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীর গণতন্ত্রের মার মুক্তি হবে এবং মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আমাদের নির্বাচনে আমরা যাব এবং দেশের মানুষ সেই অবস্থার জন্য অপেক্ষা করছে, মানুষ প্রস্তুত আছে সেজন্য। ঠিক একইভাবে ভাবছে না দলের সব শীর্ষ নেতা, যেমন সংগঠনের স্থায়ী কমিটির এই সদস্য দিলেন ভিন্ন ইঙ্গিত। নির্বাচনে যাওয়ার শর্তের সঙ্গে বেগম জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই বলে সময় টিভির কাছে মন্তব্য করলেন তিনি। নির্বাচনের সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো শর্ত নাই, তিনি মুক্তি পাবেন নিঃশর্ত, এটা অধিকার। আর নির্বাচনের জন্য ডক্টর কামাল কি বলে, ডক্টর বি চৌধুরী বলে কি বলে, মাহমুদুর রহমান মান্না কি বলে, আসম আব্দুর রব কি বলে, তারা কি বলতেছে, তারা এই মধ্যে 5টা শর্ত দিচ্ছে, এই শর্ত 5টা পূরণ হলে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হইতে পারে। যে সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের শর্ত আর খালেদা জিয়ার মুক্তির শর্ত এক না। বিএনপির কাছের মানুষ হিসেবে পরিচিত এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন বাস্তবতা অনুধাবন করে বেগম জিয়ার মুক্তি সহ দলের বৃহত্তর প্রয়োজনেই নির্বাচনে যাবে বিএনপি। নাই যদি ছাড়ে তাহলে তখন ওই আইনি লড়াই যদি না হয় নির্বাচনটা, তখন একমাত্র পথ হবে আর কি, যে নির্বাচনে জয়ী হয়ে মানে তখন ওই যা করার দরকার তিনি মুক্ত হবেন আর কি। তবে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কারাবন্দী বেগম খালেদা জিয়াই নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলেও জানান এই বিশ্লেষক। ইন কনসালটেশন উইথ, ইন এগ্রিমেন্ট উইথ দ্য টু, মানে অ্যাক্টিং চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়া, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি দেয়ার আর চ্যানেলস। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সারা দেশে বিএনপি নেতাকর্মী ও বিরোধী মতের মানুষের ওপর ভৌতিক মামলা দায়েরের অভিযোগ তুলেছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেআইনি আদেশে বেগম জিয়ার অনুপস্থিতিতে কারাগারে স্থাপিত আদালতে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল। নির্বাচনকে সামনে রেখে আজকে এই অবৈধ সরকার জনগণের সমস্ত অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে নিয়ে আজকে ভৌতিক সব মামলা, হাজার হাজার মামলা সাজাচ্ছে, ভৌতিক মামলা দিচ্ছে। যে দলটি গণতান্ত্রিক পদ্ধতিতে 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে সেই দলটির আজকে এইভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আজকে গোটা নির্বাচনটাকে অনিশ্চিত করে ফেলছে। কারাগারের মধ্যে আদালত কক্ষ নিয়ে গিয়ে তাকে আজকে এই বেআইনি আদেশ দিয়ে তার বিরুদ্ধে এই মামলা পরিচালনার কথা বলছে। আমরা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছি না। নির্বাচন সামনে রেখে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বই প্রকাশ উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের খোগড়া এলাকায় 4 লেনের কাজ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তার এমন বক্তব্যে সরকার বিরোধীদের অপপ্রচারে সুবিধা হচ্ছে।
বিদেশে গিয়ে তিনি এটাকে মন গড়া তথ্য দিয়ে তিনি যদি রাজনৈতিক সরকার বিরোধী মহলের জন্য তাদের অপপ্রচারের সুবিধা করার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে আমার মনে হয় এটা একজন প্রধান বিচারপতি ছিলেন তার এখানে দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকে। ক্ষমতা হারানোর হতাশা থেকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নিজের বইতে মন গড়া কথা লিখেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। যারা এস কে সিনহার মাধ্যমে জুডিশিয়াল কু করার ষড়যন্ত্র করেছিল তারা আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। বিএনপি কেন যারা এস কে সিনহার মাধ্যমে একটা জুডিশিয়াল কু করার যে ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, কিন্তু এস কে সিনহার যে বই সেটা হচ্ছে একজন পরাজিত লোকের হাহুতাশ। বাংলার জনগণ এইসবে এখন ইয়ে দিবে না, বাংলার জনগণ এখন উন্নয়ন চায়, উন্নয়নের শিখরে উঠতে চায়, তাই নৌকা মার্কায় ভোট। জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতগণ। আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধানরা। 24 সেপ্টেম্বর সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। 10 দিনের সফর শেষে 1 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার পথে লন্ডনে 42 ঘন্টার যাত্রা বিরতি নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে এটি প্রধানমন্ত্রীর শেষ লন্ডন সফর হওয়ায় এই সফরকে ঘিরে প্রবাসী কমিউনিটিতে চলছে নানা জল্পনা কল্পনা। লন্ডনের স্থানীয় সময় বিকেল 4:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানাতে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা থাকবেন বিমানবন্দরে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে যাওয়ার পথে লন্ডনে 42 ঘন্টার যাত্রা বিরতি নেবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ নিয়ে লন্ডনের প্রবাসী কমিউনিটিতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। যাত্রা বিরতির প্রথম দিন লন্ডনে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি না থাকলেও দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। আজকের বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার বাংলাদেশে বিশ্ব সম্প্রদায়, মার্কিন প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংক, জাতিসংঘের প্রধান সহ সকল বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশে এগিয়ে যাওয়ার বাংলাদেশের প্রশংসা করছেন। আমাদের প্রত্যাশা সেই এগিয়ে যাওয়ার বাংলাদেশকে আগামীতে একটি আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বিকেল 4:30 BG-001 VVIP ফ্লাইটে করে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানাতে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে উপস্থিত থাকবেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কয়েক সপ্তাহের ব্যবধানে জীবাণুর সংক্রমণে মারা গেছেন 7 জন রোগী। এরপরেই 4টি অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়ায় মৃত্যু ঝুঁকি নিয়ে হাসপাতাল ছাড়তে থাকে ভুক্তভোগীরা। ওটি সংস্কারের কারণ দেখালেও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। কেন
স্বামীর হার্টের অপারেশনের জন্য জাতীয় হৃদরোগ হাসপাতালে দীর্ঘ ১৬ দিন থেকে ঘুরছেন চট্টগ্রাম থেকে আসা এই নারী। চরম উৎকণ্ঠায় স্বামীকে ওয়ার্ডে রেখে ঘুরে ফিরেই আসেন অপারেশন থিয়েটারের সামনে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য অপারেশন থিয়েটার বন্ধ থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এখানে আসছি আজকে ১৬ দিন, এখানে আমি ওনারা আমাকে বলছে যে এখানে ওটি ঠিক হইতে দুই মাস আড়াই মাস লাগবে, তো দুই মাস আড়াই মাস কি আপনি এখানে থেকে অপেক্ষা করবেন না বাসা যাই অপেক্ষা করবেন? ঈদের পর থেকে এখন পর্যন্ত সক্রিয় চারটি অপারেশন থিয়েটারের সবকটি বন্ধ থাকায় ইতিমধ্যেই অসংখ্য রোগীরা হাসপাতাল ছেড়েছে। এরপরেও কবে নাগাদ অপারেশন থিয়েটারগুলো খুলে দেওয়া হবে তার সঠিক কোনো নির্দেশনা না থাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন রোগীরা। ১২ দিন ধরে বেডে ভর্তি আছি, ওটির বন্ধের কারণে ইনফেকশন ধরা পড়েছে, ভাইরাস ধরা পড়েছে, এই কারণে ওটি বন্ধের কারণে আমাদের বলছে যে তোমরা দেশে চলে যাও। এখানে যার দিন ভালো ওটি ভালো হলি এই জায়গায় অপারেশন করব। হাসপাতাল পরিচালক দেশের বাইরে থাকায় ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষের কেউই। তবে কয়েকটি সূত্রে জানা যায় পরিস্থিতি স্বাভাবিক করতে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি ২৬টি সুপারিশমালা প্রস্তুত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি এড়িয়ে গেলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। সব মিলে যেহেতু একটা অকারেন্স ঘটেছে বা সাতজন রোগী মারা গেছে এটা সত্য, তাহলে এই জিনিসটাকে তো আমাদের এখন প্রিভেন্টিভ মেজার নিতে হবে। অবহেলাজনিত কারণে কিংবা গাফিলতির কারণে যদি এই মৃত্যু ঘটে থাকে অবশ্যই তাদের যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা স্বাস্থ্যযোগ্য ব্যবস্থা করব। চারটি ওটিতে প্রতি সপ্তাহে প্রায় ২০টি অপারেশন করা হয়। চরমভাবে সেবা ব্যাহত হলেও প্রাথমিকভাবে জীবাণু সংক্রমণ হতে পারে এমন ৪২টি স্থান শনাক্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেন হাসপাতালের কয়েকটি সূত্র। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটিতে দুই ইউপিটিএফ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর রাতে নানিয়াচরের মহালছড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর রাত ৪টার দিকে মহালছড়ি সীমান্তবর্তী রামসুপারি পাড়া এলাকায় ঘরে ঢুকে ইউপিডিএফ সদস্য আকর্ষণ চাকমা ও শ্যামলকান্তি চাকমাকে গুলি করে একদল দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এন লারমার দল থেকে আকর্ষণ চাকমা ও শ্যামলকান্তি চাকমা ইউপিডিএফ এ যোগ দেয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। দুপুরের সময় আরো থাকছে রোহিঙ্গা নিধনে জড়িতদের বিচারের মুখোমুখি করার তাগিদ ব্রিটেনের। যুক্তরাষ্ট্র ও ইউ এর পর এবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা অস্ট্রেলিয়ার। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে দুদক। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলছেন, সিনহার বিরুদ্ধে এক বছরেও দুর্নীতির অভিযোগে মামলা না হওয়ায় প্রমাণ করে অভিযোগ সাজানো। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চার মাসের ছুটিতে গত বছরের ১৪ অক্টোবর দেশ ছাড়েন তিনি। পরে বিদেশ থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এস কে সিনহা। সিনহার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলো উঠেছে স্বয়ং সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। দেশ ছাড়ার প্রায় এক বছর পর নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় এস কে সিনহা। ব্রোকেন ড্রিম, রুলস অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি বইতে দেশত্যাগের কারণ, পদত্যাগ এবং সরকারের সঙ্গে বিরোধের বিষয়টি তুলে ধরে দৃশ্যপটে সিনহা। তার দাবি, সরকারের চাপে দেশত্যাগে বাধ্য হয়েছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি তার। দুদক আইনজীবী বলছেন, সিনহার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগ ইতিমধ্যে আদালতে প্রমাণ হয়েছে। দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। অনুসন্ধান কর্মকর্তা যোগাযোগ করেছেন রেজিস্ট্রার জেনারেল মহোদয়ের সঙ্গে, ওনারা বলছেন হ্যাঁ এটা আমাদের অফিস থেকে গিয়েছে চিঠি, দ্যাট মিনস এখানে কোনো সন্দেহ নেই, এবং সেটা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চে একটি রায়ে এটাকে ফুললি ডিসকারেজ করা হয়েছে, এবং এটাকে বলা হয়েছে এই ধরনের নজিরবিহীন এবং এটা অবৈধ। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারীর পর্যায়ে খতিয়ে দেখছে, অন্য অ্যাকাউন্টগুলোর সঙ্গে মিলিয়ে দেখছে ওনার বক্তব্যটা কতটুকু সত্য মিথ্যা।
মাস পর্যায়ে অনুসন্ধানের। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলছে সিনহার বিরুদ্ধে এক বছরেও দুর্নীতির অভিযোগে মামলা না হওয়ায় প্রমাণ করে অভিযোগগুলো সাজানো। দুর্নীতির একটি মামলাও তার বিরুদ্ধে করতে পারেন নাই, একটি বাস্তব ভিত্তিক অভিযোগ তার বিরুদ্ধে দাঁড় করাতে পারেন নাই। সিনহাবাবুকে এই রকম মিথ্যা অভিযোগ এনে তার উপরে চাপ প্রয়োগ করে তাকে পদত্যাগ করানো হয়েছে। সিনহার বই নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা সমালোচনা হলেও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব নিয়ম মেনে যথাসময়ে সংবিধান অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে খ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমাদের একেবারেই সুনির্দিষ্ট টার্গেট আছে, আমরা সে অবস্থানেই আছি। আমরা একেবারেই সকল নিয়মতান্ত্রিক উপায় অনুসরণ করে আমাদের ডাকসুর জন্য কনস্টিটিউশন আছে সেই মোতাবেক ইতিমধ্যেই আমাদের ব্যবস্থা গৃহীত হয়েছে, কতগুলো পদক্ষেপ গৃহীত হয়েছে, আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যথাসময়ে যথোপযুক্ত পরিবেশে সব কিছুই গৃহীত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত খ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট 69টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের বাইরে বুয়েট নীলক্ষেতি স্কুল, ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে এসব পরীক্ষা হয়। এবছর 2383 আসনের বিপরীতে 35,726 জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার ভর্তি পরীক্ষার হলে মোবাইল বা টেলিযোগাযোগ করা এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে থেকে গোয়েন্দা তৎপরতা থাকায় এবারের পরীক্ষাগুলোতে জালিয়াতির খবর শোনা যাচ্ছে না বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। মডারেটলি আসছে, বাট আমি যেগুলো পড়ছি মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক হিউজ পড়ছি, বাট আমি যদি আরো একটু শর্ট সময় যদি শর্ট পড়তাম তাহলে হয়তো আরো ভালো করতে পারতাম আর কি। ভালোই ছিল প্রস্তুতি, আর আশাবাদী যে আমি চান্স পাবো। পরীক্ষার প্রস্তুতি ভালোই ছিল, এখন মানে সাধারণ জ্ঞান কোশ্চিনটা একটু হার্ড হয়েছে। প্রশ্ন ভালো হয়েছে, পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হয়েছে। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষে কৌশলী প্রচারণা শুরু করে দিয়েছে দলীয় নেতাকর্মীরা। এই আসনে 10 বারের সংসদ নির্বাচনে 4 বারের জয়ী আওয়ামী লীগ মনে করছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে আবারও আসনটি নিজেদের দখলে নেবে দলটি। আর সুষ্ঠু নির্বাচন হলে সাংগঠনিক দৃঢ়তার ওপর ভর করে আসনটিতে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপিও। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জুলুর রহমানের ছবিতে রিপোর্ট। ভারত সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলার 15টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 4 আসন। স্বাধীনতা পরবর্তী 10 বারের নির্বাচনে এ আসনে 4 বার জয় পায় আওয়ামী লীগ, 3 বার বিএনপি আর জাতীয় পার্টি জয় পায় 1 বার। সবশেষ 2014 সালের নির্বাচনে আসনটিতে জয় পান বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এরই মধ্যে এ আসনে প্রধান দুই দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগ মনে করছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আবারও জয় পাবে দলটি। মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আমাদের ঐক্যের প্রতীক, আমাদের প্রাণপ্রিয় নেতা, জনপ্রিয়তা অত্যন্ত শীর্ষ অবস্থান করছে। আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে আসন্ন নির্বাচনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে সক্ষম হবেন। অন্যদিকে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে সাংগঠনিক দৃঢ়তার উপর ভিত্তি করে আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। কসবা আখাউড়ার প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে সকল দলের কমিটিগুলো আমাদের তৈরি করা আছে। আগামী নির্বাচন যদি জনগণ ভোট দিতে পারে, কেন্দ্রে যেতে পারে, তাহলে আমরা শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ আমাদের এই আসন বিএনপি পাবে। তবে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, আমরা বুঝি যে সরকার উন্নয়ন করে সেই সরকারকে আমরা ভোট দিব, নির্বাচিত করব। এলাকায় উন্নয়ন কাজ করবে এবং ভালোভাবে আমাদের দেখাশোনা করবে এইসব এই ধরনের নেতাদেরকে আমরা সাপোর্ট করব। আমরা চাই আমাদের থানা আমাদের উপজেলা যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মোট ভোটার 3,16,111 জন, এর মধ্যে পুরুষ 1,58,340 জন আর নারী ভোটার 1,57,771 জন।
সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন দুপুরের সময়, জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। লঘুচাপের কারণে কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে চারটি মাছ ধরা ট্রলারের 70 জেলে নিখোঁজ রয়েছেন, জানিয়েছেন আলিপুর মৎস্য বন্দর সভাপতি আনসার মোল্লা। তিনি জানান, উপকূল থেকে গেল কয়েক দিনে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় বেশ কয়েকটি ট্রলার। মাছ ধরা শেষে অন্য ট্রলারগুলো তীরে ফিরে এলেও গতকাল বিকেল থেকে চারটি ট্রলারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নিখোঁজ রয়েছেন অন্তত 70 জন জেলে, তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড সদস্যরা। এদিকে বৃহস্পতিবার রাতে গভীর সমুদ্র বলেশ্বর এলাকা থেকে নিখোঁজ হওয়া এমভি জাহাঙ্গীর ট্রলারে থাকা 8 জেলের এখনও সন্ধান পায়নি কোস্টগার্ড। ওই ট্রলার থেকে জেলেরা পরিবারকে মোবাইলে নিজেদের সবশেষ অবস্থান নিশ্চিত করলেও খুঁজে বের করতে পারেনি কোস্টগার্ড। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরে অবস্থারত মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলো উপকূলে চলে আসায় কমে গেছে মাছের দাম। কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামের ফিশারি ঘাটে সব ধরনের মাছের দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত। বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। সাক্ষাৎটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয় সব ধরনের মাছের দাম কমেছে বন্দরনগরী চট্টগ্রামে। গত 3 দিন আগে বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছিল সুস্পষ্ট লঘুচাপ, আর এটি গতকাল হয়েছে নিম্নচাপে, আর এর ফলে সাগর উত্তাল। আর উত্তাল সাগরে সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূল এলাকায় থাকতে বলেছে আবহাওয়া অফিস, যে কারণে সকল মাছ ধরার নৌকা এবং ট্রলার এখন উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং তাদের ধরা মাছগুলো এখন তারা বাজারে সরবরাহ করছে। বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা এখন ফিরে আসতে বাধ্য হচ্ছে, কিন্তু গত দুদিন আগে বাজার যেটা ছিল 21,000-22,000, সেটা গতকাল ছিল 18,000। সাগরে কুমিল্লা সাগরে সবাই জাল মাল সব পেঁচে বড়গুলো চলে আসে, আর কিছু বোট এক্সিডিং করছে। এবছর খুবই খারাপ, খুবই খারাপ ব্যবসা মানুষ। এছাড়া পবিত্র মহরম হওয়ায় আজ মাছের চাহিদা কিছুটা কম, কিন্তু সে তুলনায় সরবরাহ অনেক বেশি, আর তাই মাছের দাম কমেছে প্রকার ভেদে কেজি ভেদে 30 থেকে 50 টাকা পর্যন্ত। ইলিশ মাছ আপনার এই 600-650, লাক্কা মাছ এরকমই 700-800, রুই মাছ চলতেছে 190 টাকা, কাতাল মাছ চলতেছে 250 টাকা, মহরম চলতেছে সেজন্য একটু কম, আর প্রচুর মাছ এখন সেজন্য মাছের দামটা একটু কম। দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে প্রতিদিন অন্তত 400 থেকে 500 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে, আর সবগুলি মাছে আসে বঙ্গোপসাগরের পাশাপাশি আশপাশের নদনদী থেকে। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর, রাখাইনে রোহিঙ্গা নিধনে জড়িতদের যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার রাখাইন পরিদর্শন শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাজ্যের, তবে মিয়ানমার সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করা বেশি জরুরি। এদিন মিয়ানমার নেত্রী অং সাং সুচির সঙ্গে বৈঠকেও রোহিঙ্গা নিধনে জড়িতদের দোষী সাব্যস্ত ও বিচারের মুখোমুখি করার তাগাদা দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইইউর পর রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। রোহিঙ্গাদের সবশেষ অবস্থা দেখতে মিয়ানমার সফরের শেষ দিন বৃহস্পতিবার রাখাইন রাজ্য পরিদর্শনে যান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। এ সময় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন তিনি, জানতে চান তাদের দুর্দশার কথা। একই দিন নাইপিদোতে মিয়ানমার নেত্রী অং সান সুচির সঙ্গেও সাক্ষাৎ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, রোহিঙ্গা নিধনে জড়িতদের বিচারের মুখোমুখি করতে অং সান সুচিকে তাগাদা দিয়েছেন তিনি, তবে মিয়ানমার নেত্রী দেশটির সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেন না উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার যদি জড়িতদের বিচারে ব্যর্থ হয় তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিচারের সুযোগ রয়েছে। তবে যার দিকে মূল অভিযোগের তীর মিয়ানমারের সেই সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের চেষ্টা সত্ত্বেও রাজি হননি মিন অং হাং। রাখাইনের সংগঠিত অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে অং সান সুচির প্রতি আমি আহ্বান জানিয়েছি, তবে আমি যদি মিয়ানমারের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম তবে তাকে মনে করিয়ে দিতাম যে রাখাইনে হত্যাযজ্ঞের জন্য তারা তাদের দায় এড়াতে পারে না, তাদেরকে যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করা হবে, সে বিচার দেখার জন্য বিশ্ব আজ অপেক্ষা করছে।
এদিকে যুক্তরাষ্ট্র এবং ইইউ এর পর রোহিঙ্গা ইস্যুতে পুনরায় মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের বিবেচনা করছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারি স্পেন বলেন, রাখাইনের রোহিঙ্গা নিধন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভ্রমণ ও তাদের উপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি। দুপুরের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পবিত্র আশুরায় দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে মুসল্লিদের ঢল, থমকে আছে হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলা মামলা। চেয়ারপারসনকে মুক্ত করতেই নির্বাচনে যাওয়ার চিন্তাভাবনা বিএনপির। নির্বাচন আর বেগম জিয়ার মুক্তিকে এখন আর এক করে দেখছেন না শীর্ষ নেতাদের কেউ কেউ। বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে, জানালেন দুদক আইনজীবী। অভিযোগ সাজানো মন্তব্য জয়নুলের। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কয়েক সপ্তাহের ব্যবধানে জীবাণু সংক্রমণে সাত রোগীর মৃত্যু, বন্ধ রয়েছে চারটি অপারেশন থিয়েটার, মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।